হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে সকাল 9:30। তো আমরা এই কিছুক্ষণ আগে রুম থেকে উঠলাম। আজকে যেহেতু স্কুল নেই, স্কুল ছুটি, আমার চুলটা না একদম দফার অফ হয়ে গেছে কালার করতে করতে। এটা কালার না টাক কিছু বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এটা কালার, মানে মনে হচ্ছে কালারটা এমন স্কিন কালার হয়ে গেছে যে মনে হচ্ছে আমার চুলে টাক পড়ে গেছে। আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি দেখে। তো যাই হোক, চুলে টাক পড়লে তো আর কিছু করার নেই। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের দয়ায়। তোমরা ভালো থাকলে আমি ভালো আছি। তো আমার ছেলে উঠে ওপরে চলে গেছে দিদার কাছে খেতে, আর আমার মেয়ে চলে গেছে চান করতে, আর আমি এখন বেড ক্লিন করেছি, রুম ক্লিন করেছি। তো চলো তোমরা আমার সাথে। মাথাটা পুরো ব্যথা হয়ে গেছে জানো বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার হাতে আমার অস্ত্র, আমার ঘর পুরো পরিষ্কার। তো চলো এবার আমি যাই অন্য ঘরে। এই ঘরটা তো হয়ে গেল, জল ভরা হয়ে গেছে। হ্যাঁ, আমার ছেলেও কত কাজ করছে, আমাকে হেল্প করছে, তুই জল ভরে নিয়েছে। এই তুই আমার থেকে লম্বা হয়ে গেছিস।
হ্যাঁ যা জল জল জায়গা মতো রেখে আয়। এইগুলো কালকে এনেছি, আমার মাসি আমাকে গিফট করেছে এই কাপগুলো দেখুন। এই যে তো এগুলো রেখে দিই, কারণ আমার ঘরে ভীষণ কাপ ভাঙে। তো কাপ আমার এই ঘরটাও গোছানো মোটামুটি হয়ে গেছে, শুধু এগুলো ভাঁজ করে নিই একটু, তাহলেই হয়ে যাবে। ভাঁজ করে একেবারে ঢুকিয়ে দিই। আমার না এখন এমন হয়ে গেছে, কুর্তি আছে তো লেগিংস নেই। এই কুর্তিটা এত ভালো এত ভালো, এটা আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিল, বাট ভেরি ভেরি স্যাড যে ফ্রেন্ডটা মারা গেছে, আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তো এই কুর্তিটা সে আমাকে গিফট করেছিল। দেখতে খুব সুন্দর না? তো এই জন্য এই কুর্তিটা আমি পরতে চাই না, আমার এটা একটা স্মৃতি, আমার বেস্ট ফ্রেন্ডের গিফট। যাই হোক চলো, লেগিংসটাও ভাঁজ করে নিই। ভাজা ভাজি হয়ে গেছে, এই ঘরটাও ক্লিন হয়ে গেছে। দেখো তোমাদের দেখিয়ে দিই, এই যে ঘর আমার ক্লিন পুরো একদম। রান্নাঘরটা দেখালাম না, এটাও পুরো ক্লিনই আছে। তো চলো এগুলো রেখে দিয়ে আসি। ঘরের হাল্লা তোমার প্রচণ্ড খারাপ বন্ধুরা, তো আনতে আনতে এটা এই লেগিংসগুলো এই এক প্রবলেম, পাগুলো না সিরকে বেরিয়ে যায় যতই তুমি ভাঁজ করো। যাই হোক হোয়াটএভার, কালকে আমি এই শাড়িটা ড্র্যাপ করেছিলাম, তো চলো এটাও ভাঁজ করে ফেলি ফটাফট তোমাদেরই সামনে। তো শাড়ি না অলওয়েজ এখানে নট বেঁধে টাক করলে খুব ভালো, নট বেঁধে যদি টাকিংটা করো তাহলে কখনো শাড়িটা খুলে যায় না। কতক্ষণ করতে পারবো ব্লগটা জানি না, আমার ফোনের ব্যাটারি লো দেখাচ্ছে। আমি না শাড়িগুলো কিনি, শাড়ির ব্লাউজ পিসগুলো কাটি না, তাহলে না একটা খুব ভাল লাগে আমার যে কুচিগুলো বেশি পরে, বা তুমি নওয়ারি শাড়ি বা এগুলো তুমি ড্র্যাপ করতে পারো, মানে অনেক সুবিধা পাওয়া যায়। তো এগুলো তো কমন কালার, কালো ব্ল্যাক ব্লাউজ বা এগুলোর সাথে হয়ে যায়, তো তুমি শাড়ির ব্লাউজ পিস না কাটলেও হবে। তো আমি সেই কারণেই শাড়ির ব্লাউজ পিস কাটি না, আর ব্লাউজ পিস কাটলে আমার মনে হয় শাড়িটা প্রচণ্ডই ছোটো হয়ে গেল। যাই হোক শাড়ি ভাঁজ করতে পরতে আমি একেবারে অত্যাধিক নিপুণা, কি বলবো, মানে হয়ে গেল ভাঁজটা আর কি। যাই হোক দেখো কত ছড়ানো ছেটানো জিনিসপত্র, কত ভাঁজ করবো আর এই ব্ল্যাক সায়াটা। তোমরা ভাববে তুমি কেন সবসময় এই ব্ল্যাক সায়াটার উপরেই ড্র্যাপ করি, আমার ভীষণ প্রিয় ব্ল্যাক সায়াটা, এটার মধ্যে ড্র্যাপ করলে শাড়ি বা পরে বেরোলে না, আমি তো শাড়ি এমনি ঘরে পরি না, মানে পরলে অন্য সায়া দিয়ে পরি, আর যেটা বাইরে পরি তো এই ব্ল্যাক সায়াতেই পরি, কারণ এমনি তো অত সায়া ঠায়া কিনবো পয়সা করিরও তো একটু দরকার হয়, তো সেটারও একটা ব্যাপার আছে। তারপরে ব্ল্যাক সায়াটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ফেভারিট, এবং এটা পরে আমি ভীষণ কমফোর্ট অনুভব করি, যার জন্যই কেনা। আর এটা হচ্ছে আমার বাবা জীবনের পায়জামা পাঞ্জাবি, ওকে ওর দিদা দিয়েছে, তো সেটা আমি ভাঁজ করে রাখলাম। দেখো আমার কালেকশন দেখো, দেখেছ আর কি বলবো, এগুলো আমাকে রাখতে হবে ঝুলিয়ে। তো যাই হোক তো বন্ধুরা দেখো, এই যে কালকে আমার ছেলে মাসির সাথে মাসিদের সাথে বেরিয়েছিল, তো বেরিয়ে কটা বাজি কিনে এনেছে, গত বছর প্রচুর বাজি হয়েছে, তো মেয়েদের আজকে ওরা বাজি ফাটাবে। তো
এখানেই রেখে দিই বাজিটা, এখানেই থাক। খাটটা মোটামুটি ফাঁকা করা গেছে। তো টাটা বন্ধুরা, এই হলো আমার ঘরের লুকটা। এই যে এর বেশি আর যেও নি, এখানে রয়েছে আমার দুটো শাড়ি। আর এই যে আমি একটু গোজগাছ করে রাখতে পছন্দ করি, যেটা নিয়ে আমার হাজবেন্ডের ভীষণ আপত্তি। আর মানে আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি প্রচণ্ড নোংরা, প্রচণ্ড নোংরা। আমার হাজবেন্ডও সেরকম প্রচণ্ড নোংরা, ওরা নোংরা থাকতে ভালোবাসে। তো এই গোজগাছ নিয়েই আমার যত অশান্তি ঝামেলা। তো আমি যেহেতু গুছিয়ে রাখতে পছন্দ করি, নিট অ্যান্ড ক্লিয়ার পছন্দ করি, তো এনাদের এসব পছন্দ হয় না, যার জন্য। যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা এখানে শেষ করছি। কথা বাড়িয়ে লাভ নেই, সবই কথা আসবে আস্তে আস্তে, কথার পরিপ্রেক্ষিতে কথা আসবে। সময়ের অপেক্ষায় রয়েছি যে কখন কি তোমাদের সাথে শেয়ার করব, সবই সময়ের অপেক্ষা। সময় ইজ আ ভেরি ভ্যালুয়েবল থিং, মানে সময়টা আমাদের কাছে অতি অমূল্য। সময় মানুষের জীবনের অনেক কিছু পরিবর্তন করে দেয়, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তো যাই হোক, সময়টা কেন যে মানুষের পরিবর্তন হয়, আর কেন যে মানুষ অনেক কিছুতে বাধা পড়ে যায়, অনেক কিছু করতে থাকে বা করে, যে যেটা করছে সে সেটাই জানে সে কেন করছে। তো যাই হোক, আমি আপনাদের সেটা আস্তে আস্তে অবশ্যই আসবে, সেরকম যদি সিচুয়েশান আসে অবশ্যই আপনারা সব কিছুই জানতে পারবেন। তো আমি এখানে আমার ব্লগটা শেষ করছি, যাবো চান করতে, অনেক বেলা হয়ে গেছে। স্নানটা করে তারপরে খাওয়া দাওয়া করে একটু কাজ ফাজ আছে আজকে, যেহেতু ভাইয়ের ফটো একটা ব্যাপার আছে। ভাইয়ের ফটো আজকে নয়, দ্বিতীয় আজকে পড়েনি, আমাদের তো প্রতিপদটা আজকে হবে, মানে আমাদের আজকে। তো সেই জন্য নমস্কার সবাইকে, ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়েছি কিনা ভুলে গেছি, যাই হোক এখন জানিয়ে দিলাম। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, আমাকে ভালোবেসে থাকো শোনারা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো লাভ ইউ অল।